নমস্কার দর্শক বন্ধুরা তা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বিদ্যালয়গুলি জুলাইতে খুলবে নাকি আগস্টে এখনও সংশয় রয়েছে তবে বিদ্যালয়গুলি কখন খুলছে তার উপর নির্ভর করবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিলেবাস এই সংক্রান্ত বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটিতে করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কমছে স্কুলের সিলেবাস তবে শুধুমাত্র চলতি বছরের বাকি থাকা পরীক্ষাগুলির জন্য ওই সংকুচিত সিলেবাস প্রযোজ্য হবে সিলেবাস কতটা কমানো যেতে পারে তা নিয়ে শিক্ষকদের পরামর্শ চেয়েছে শিক্ষা দপ্তর গোটা বিষয়টি বিশেষজ্ঞ কমিটিকে দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী কোন বিষয়ে সিলেবাসে কতটা কোপ পড়বে সবটাই নির্ভর করছে কবে স্কুল খুলবে তার উপর অর্থাৎ জুলাইতে স্কুল খুললে একরকম সিলেবাস হবে আবার আগস্টে ক্লাস শুরু হলে সিলেবাসের ধাঁচ হবে অন্যরকম এক কথাই শিক্ষা দপ্তর একাধিক পরিকল্পনা তৈরি করে রাখতে চাইছে কেন কমাতে হচ্ছে পাঠ্যক্রম প্রথমত উমফুনের ধ্বংস রাজ্যের আট জেলার চোদ্দ হাজারের বেশি স্কুলের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে শেষ পনেরো দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দু লক্ষের গণ্ডি ছাড়িয়েছে এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিরিশে জুনের পর স্কুল খোলার ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে ফলে টানা সাড়ে চার মাস বা তারও বেশি সময় স্কুল বন্ধ থাকলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো সিলেবাস আদেও শেষ করা সম্ভব কিনা না তা নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত এই ঘূর্ণিঝড়ে প্রভাবিত জেলাগুলির বহু ছাত্রছাত্রীর ঘরবাড়িও ভেঙে গিয়েছে বই খাতা নষ্ট হয়েছে অনলাইনে ক্লাস করার সুযোগ মিলছে না সেক্ষেত্রে পুরো সিলেবাস রাখা হলে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে এই বিষয়টি আজ করে আগেই একাধিক শিক্ষক সংগঠন সিলেবাস কমানোর দাবি জানিয়েছিল দপ্তর সূত্রে খবর প্রথম সামেটিভের পড়া হলেও এপ্রিলে তার পরীক্ষা হয়নি সেপ্টেম্বরে দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট রয়েছে সেই পরীক্ষার আগে ক্লাসে কতটা সিলেবাস শেষ করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম এবং দ্বিতীয় ক্লাস টেস্ট একসঙ্গে হতে পারে আর একটি উপায় হলো তৃতীয় পর্যায়ে সিলেবাস মিশিয়ে একটাই পরীক্ষা তবে কোন প্রস্তাব কার্যকর হবে তা নিয়ে আলোচনা চলছে এক আধিকারিক বলেন কাজটা বেশ চ্যালেঞ্জিং কারণ সিলেবাসের যে অংশ বাদ যাবে তা পড়ুয়ারা পরে শিখবে কি করে সেটাও মাথায় রাখা দরকার তার জন্যই শিক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে নিশ্চিতভাবে স্কুল খোলার নির্দেশ আসার পর ক্লাস ভিত্তিক ক্ষতির পরিমাণ চিহ্নিত করা হবে সেই মতো চূড়ান্ত সিলেবাস স্থির হবে তার আগে বিভিন্ন রকমের সিলেবাসের মডেল তৈরি করে রাখব আমরা শিক্ষামন্ত্রী জানিয়েছেন সব বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে পাঠ্যক্রম নিয়ে সিলেবাস কমিটি কাজ করছে ওদের এই বিষয়টা মাথায় রাখতে বলেছি তাহলে যতটুকু খবর আপাতত উঠে আসছে যে স্কুল এখনো পর্যন্ত কবে খুলবে সেই নিয়ে সংশয় রয়েছে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং স্কুল খোলার উপরেই নির্ভর করছে ছাত্রছাত্রীদের সিলেবাস কতটা কি রাখা হবে সেটা এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ